আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবারও হাজির হয়েছি তোমাদের সামনে অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড লাইভ ক্লাস নিয়ে অর্গানিক কেমিস্ট্রি গত ক্লাসে আমরা চ্যাপ্টার ম্যাপটা দেখেছি কিভাবে পড়াশোনা করতে হবে সেটা দেখেছি ট্রেডিশনাল বাদ দিয়ে স্মার্ট ওয়েতে কীভাবে এগোতে হবে সে ব্যাপারটা দেখেছি সো আজকে ক্লাসে আমরা ওয়ে বাদ দিয়ে স্মার্ট ওয়েতে দেখবো মেকানিজম সো তোমরা যারা আসা শুরু করেছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি খুব দ্রুত একটা কাজ করে ফেলো আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও ফেসবুকে শেয়ার করে দাও ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে থাকো আর এই অপেক্ষা করবো তোমাদের বন্ধুদের জন্য যাতে সবাই চলে আসতে পারে তারপরে আবার ঝমকালো অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড লাইফ শুরু করে আজকে কি পড়াবো ভাইয়া আজকে কি পড়াবেন ভাইয়া লিখে রেখেছি বোর্ডে কি পড়াবো বলতো আজকে ফ্রি রেডিক্যাল পড়াবো কার্বোকেটায়ন পড়াবো কার্বন পড়াবো এদের সক্রিয়তা স্থিতিশীলতা দেখব খুবই মজা নিয়ে ফিল নিয়ে ট্রেডিশনাল নয় ইনশাল্লাহ স্মার্ট ওয়েতে আজকে আমরা এই টপিকগুলো ক্লিয়ার করব। আবার বলছি তোমাদের সবাইকে আবার বলছি তোমরা যারা আসা শুরু করেছো স্বাগতম জানাচ্ছি তোমাদের সবাইকে খুব দ্রুত প্রত্যেকটা স্টুডেন্ট একদম তোমরা যারা লাইভ ক্লাস এসেছো সবাইকে বলবো আজকের লাইভ ক্লাসটা তুমি যত ফেসবুক গ্রুপে আছো যত ফেসবুক গ্রুপ আছো সব গ্রুপে শেয়ার করে দাও এক নাম্বার কাজ সব গ্রুপে শেয়ার করো যে কোনো একটা গ্রুপে অ্যাপ্রুভ হবে আর অ্যাপ্রুভ হলে ছড়িয়ে পড়বে সবার কাছে তাহলে এক নম্বর কাজ তোমরা যারা লাইভ ক্লাস অলরেডি চলে এসেছো খুব দ্রুত শেয়ার করতে থাকো আজকের লাইভ ক্লাসটা আবার বলছি তোমরা যারা লাইভ ক্লাসে আসা শুরু করেছো খুব দ্রুত আজকে লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও নাম্বার টু তোমরা যারা লাইভ ক্লাসে এসেছ তুমি যত মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো তোমার কলেজের স্কুলের ফ্রেন্ড সার্কেল যত মেসেঞ্জার গ্রুপ আছো আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও যাতে করে তোমাদের ফ্রেন্ডরা ক্লাসটা করতে পারে এবং সর্বশেষ তোমার প্রত্যেকটা ফ্রেন্ডকে মনে করে করে ম্যানশন দিয়ে দাও কেননা তুমি যদি তোমার ফ্রেন্ডকে মেনশন দাও সেই ক্লাসটা করতে পারবে সবটা তুমি পাবে তোমার ফ্রেন্ড এই ক্লাসটা করতে পারলে সে উপকৃত হবে তোমার জন্য ভালো হবে সো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো তোমরা সবাই ফেসবুকে যত গ্রুপে তুমি যুক্ত আছো সব গ্রুপে শেয়ার করে দাও আজকের লাইভ ক্লাসটা দুই নাম্বার তুমি যত মেসেঞ্জার গ্রুপ আছো মেসেঞ্জারে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও নাম্বার থ্রি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো তোমাদের জন্য সুসংবাদ দুটো এক নাম্বার সুসংবাদ আজকের ক্লাসে আমরা খুবই মজা নিয়ে ফিল নিয়ে ট্রেডিশনাল ওয়েতে না গিয়ে স্মার্ট ওয়েতে তিনটা টপিক দেখব ফ্রি রেডিক্যাল কার্বোকেটন কার্বানায়ন এদের সক্রিয়তা এদের স্থিতিশীলতা এই টপিকগুলো বোঝার জন্য আগে অর্গ্যানিক কেমিস্ট্রি পড়তে হবে না একদম জিরো আইডিয়া থেকে শুরু করতে পারবো আবার বলছি আজকে লাইভ ক্লাসে যেই টপিকগুলো পড়াবো এর জন্য আগে থেকে অর্গানিক কেমিস্ট্রি পড়ার কোনো দরকার নাই জিরো আইডিয়া থেকে শুরু করতে পারবো এবং যারা এই টপিকগুলো আগে পড়েছ ডেফিনেটলি ট্রেডিশনাল ওয়ে নয় আজকে তুমি দেখবে ফিল করে স্মার্ট ওয়েতে ওকে আচ্ছা নাম্বার টু সুসংবাদ হচ্ছে তোমরা যারা সবচেয়ে বেশি শেয়ার করবে মেনশন করবে তোমরা যারা এই ক্লাসটা সবার মাঝে ছড়িয়ে দিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তার জন্য থাকবে ফিল সায়েন্সের অফিসিয়াল আকর্ষণীয় টি শার্ট এমন আমরা লকডাউনের পরেই তোমাদের বাসায় পৌঁছে দিব এই টি শার্টগুলো সো মন খুলে ম্যানশন করতে থাকো শেয়ার করতে থাকো ছড়িয়ে দিতে থাকো এটা খুবই ভালো একটা কাজ তোমার ফ্রেন্ডরা এর মাধ্যমে উপকৃত হবে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি শুরু করার আগে আরও একবার স্বাগতম জানিয়ে তোমাদের প্রতি অনুরোধ হচ্ছে আজকে লাইভ ক্লাসটা তুমি যত ফেসবুক গ্রুপে আছো শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডরা যাতে খুব দ্রুত আজকে লাইভ ক্লাসটা করতে পারে সেই জন্য তুমি মেসেঞ্জার গ্রুপগুলোতে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও এবং নাম্বার থ্রি তোমার ফ্রেন্ডরা যাতে তোমার মেনশন পেয়ে উপকৃত হয় সেজন্য ফ্রেন্ডকে মেনশন করতে থাকো প্রতি মুহূর্তে মেনশন করতে থাকো যখনই যার কথা স্মরণ আসবে মেনশন করে দাও যাতে করে সে ক্লাসটা করে উপকৃত হয় এখন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করবো আজকের ক্লাসটা আমরা তোমাদেরকে গত ক্লাসে কি কি পড়িয়েছিলাম গত অর্গানিক লাইফ ক্লাসে আমরা কিন্তু তোমাদেরকে পুরো একটা অর্গানিক চ্যাপ্টার চ্যাপ্টার ম্যাপটা দিয়েছিলাম আমরা দেখেছি অর্গানিক কেমিস্ট্রির এই পুরো চ্যাপ্টারে আমাদের মেইন টপিক হচ্ছে তিনটা নাম্বার ওয়ান মেকানিজম নাম্বার টু প্রস্তুতি অ্যান্ড নাম্বার থ্রি শনাক্তকরণ এই তিনটা পরীক্ষা সবচেয়ে বেশি আছে তাই আমরা আমাদের দশ দিন ধরে তোমাদেরকে মেকানিজম পড়াবো নাম্বার টু প্রস্তুতি পড়াবো অ্যান্ড নাম্বার থ্রি তোমাদেরকে শনাক্তকরণ পড়াবো সে ধারাবাহিকতায় আজকে আমরা কি দিয়ে শুরু করব মেকানিজম দিয়ে মেকানিজম বলতে ভাইয়া কি বুঝাচ্ছেন হোয়াট ইজ মেকানিজম মেকানিজম বলতে একটা বিক্রিয়া কিভাবে হচ্ছে সেই ব্যাপারটা আমাদের লেখা আছে কিভাবে বিক্রিয়া হয় সেই মেকানিজম সো একটা বিক্রিয়া কিভাবে হচ্ছে সেই মেকানিজমকে আমরা বলছি আমাদের রাসায়নিক বিক্রিয়া মেকানিজম আমি একটু লিখছি আজকের ক্লাসের টপিক হবে মেকানিজম এন্ড মেকানিজম বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া একটা বিক্রে কোন ওয়েতে হচ্ছে সেই ওয়েটা আমরা গত ক্লাসে দেখেছি তোমাদেরকে বলেছিলাম কোয়েশ্চেন পেটার্ন তোমাকে একটা গিভেন যোগ দেওয়া থাকবে একটা ডেস্টিনেশন যোগে যেতে হবে একটা ওয়ে ফলো করে এই ওয়েটার নাম মেকানিজম তুমি যদি ওয়ে না জানো তাহলে তুমি জৈব যুগের কোনো কিছুই পারবে না সো ভ্যারি ইম্পর্ট্যান্ট ভ্যারি ইম্পর্ট্যান্ট যদি তুমি অর্গানিক কেমিস্ট্রি আসলেই পার্টতে চাও তাহলে তোমাকে মেকানিজমটা ভালো করে পারতে হবে মেকানিজমের উস্তাদ হয়ে যেতে হবে এবং মেকানিজমের উস্তাদ হতে হলে ট্রেডিশনাল ওয়েতে মেকানিজম পড়ে লাভ নাই ফিল নিয়ে মেকানিজম পড়তে হবে সো আজকের সমস্ত ক্লাসে পুরো ক্লাসে আমরা তোমাদেরকে মেকানিজম দেখাবো এই তিনটা টপিক্সের মেকানিজম দেখাবো এবং আজকের ক্লাস আমি মেকানিজমটা দেখাবো তোমাদেরকে দুটো স্টাইলে একটা হচ্ছে বইয়ের স্টাইল বা ট্রেডিশনাল স্টাইল আরেকটা হচ্ছে ফিলের স্টাইল আজকে আমরা যাই পড়ি না কেন সব কিছু দুটা ভাষা থাকবে একটা ফিলের ভাষা থাকবে আর একটা বইয়ের ভাষা থাকবে বইয়ের ভাষা আমরা ফলো করব না আমরা ফিলের ভাষাটা ফলো করে জিনিসটা ক্লিয়ার করে নিব তারপরে বইয়ের ভাষা অনুযায়ী আমরা পরীক্ষায় লিখে আসবো ওকে তাহলে পুরো ক্লাসটা তোমরা সাথে থাকবে ডেফিনেটলি তুমি কিছু শিখতে পারো আর না পারো অর্গানিক কেমিস্ট্রি যে মজা নিয়ে পড়া যায় সে স্টাইলটা তুমি শিখে যাবে ওকে আচ্ছা তাহলে বিসমিলা করি আজকের ক্লাসটা ওকে একদম ফার্স্ট অফ অল আসো আমরা ফ্রি রেডিক্যাল দেখব তারপর কার্বোক্যাটায়ন দেখব তারপর কার্বানায়ন দেখব তাদের সক্রিয়তা দেখব স্থিতিশীলতা দেখব খুবই মজা নিয়ে খুবই ফেল নিয়ে তার জন্য তোমার ফ্রেন্ডরাও যাতে আজকের এই ক্লাসটা ফিল নিয়ে করতে পারে সেই জন্য এক্ষুনি ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দাও আজকের লাইভ ক্লাসটা এখনো যারা শেয়ার বাটো হাত রাখো নাই কাইন্ডলি সবাই শেয়ার করতে থাকো যত গ্রুপে তুমি জয়েন আছো সব গ্রুপে নাম্বার টু তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং মেসেঞ্জার গ্রুপগুলোতে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও তোমার কলেজের মেসেঞ্জার গ্রুপে তোমার ফ্রেন্ড সার্কেলের মেসেঞ্জার গ্রুপে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা তুমি দিয়ে দাও তোমার ফ্রেন্ডরা খুবই উপকৃত হবে ওকে চলে আসো তাহলে একটু ওকে কোনো সমস্যা আচ্ছা একটু পর ঠিক হয়ে যাবে ঠিক হলে আমাকে বলবে ঠিক আছে আমি আবার বলছি আমাদের এই যে দশ দিনের লাইভ ক্লাস দশ দিনের লাইফ ক্লাস আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে তোমাকে অর্গানিক কেমিস্ট্রি কি কমপ্লিট করিয়ে দেওয়া নয় তোমাকে অর্গানিক কেমিস্ট্রি কীভাবে ট্রেডিশনাল ওয়েতে না গিয়ে স্মার্ট ওয়েতে কীভাবে খুব সহজে শেষ করা যায় সে ব্যাপারটা দেখাবো আমরা তোমাদেরকে খুব সহজে কীভাবে অর্গ্যানিক কেমিস্ট্রি আমরা শেষ করতে পারি এবং আমরা কীভাবে অর্গানিক কেমিস্ট্রি ফিল নিয়ে আপন করে নিতে পারি এবং পড়ার পর যাতে না বলি সেই ব্যবস্থা কীভাবে করতে পারি সে স্টাইল শিখাবো আমি তোমাদেরকে স্টাইলটা দেখাতে এসেছি আমার কাছে যে স্টাইলটা ভালো লাগে প্রেফারেবল চালটা দেখাতে এসেছি ওকে ক্লিয়ার সব কিছু আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করি ক্লিয়ার হয়ে যাবে আরেকটা একটা ব্যাপার বলে রাখি অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে তোমরা যারা ক্লাস করছো সবসময় একটা ভালো নিয়তায় ক্লাস করতে হবে যে এই দশ দিন আমি মনোযোগ দিয়ে ভাইয়ার ক্লাসগুলো করবো একটা দিনও মিস যাবে না মানুষ যেমন ওষুধ খায় ওইভাবে ওষুধের মতো করে এই ক্লাসগুলো করতে হবে একদম জাস্ট সাড়ে দশটায় একটা দিনও মিস যাবে না দশটা ক্লাসই করবো এবং ভাইয়া ক্লাসে যা যা পড়াবে সব কিছু নোট খাতায় নোট করে নেবো তাহলে দেখা যাবে তুমি এই ক্লাসগুলো করে বরকত পাচ্ছ তুমি আমি আজকে আসলে কালকে করবো না পরশু আসলে এর পর করবো না তাহলে কিন্তু বরকত পাওয়া যাবে না ঠিক আছে আচ্ছা এভি ইজ ওকে কোনো হ্যাঁ আচ্ছা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে হয়তো আমাদের আজকে তো নেটের ডিস্টার্ব দেওয়ার কথা না সব কিছু তো ইয়ে আছে শুরুতেই আচ্ছা ঠিক আছে ওকে আমরা শুরু করে দিচ্ছি তোমরা এখনও কিন্তু তোমাদের ফ্রেন্ডটাকে মেনশন করো নাই অনেকেই এখানে আজকে উপস্থিতি অনেক বেশি কম সো তোমাদেরকে আবার বলে রাখছি তোমরা তোমাদের ফ্রেন্ডটাকে একটু করে বেশি করে জানিয়ে দাও আমাদের অর্গানিক কেমিস্ট্রি লাইফ ক্লাসের ব্যাপারে ওকে আচ্ছা তাহলে শুরু করতে পারি ঠিক আছে শুরু করলে বোঝা যাবে আসলে কেমন অবস্থা ঠিক আছে ওকে ফার্স্ট অফ অল আসলে একটু করে পরিচয় করিয়ে দিব তোমাদেরকে ফ্রি রেডিকেলের সাথে একটু করে পরিচয় করিয়ে দিব কার্বোক্যাটায়নের সাথে একটু করে পরিচয় করে দিব কার্বানায়নের সাথে গত ক্লাসে আমরা হালকা পাতলা এদের কথা বলেছিলাম আমরা বলেছিলাম আমাদের যে কোনো একটা বন্ধন দুইভাবে ভাঙতে পারে একটা সুষম বিভাজন একটা বিষম বিভাজন সুষমভাবে যদি বন্ধন ভেঙে যায় তাহলে হচ্ছে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে আর বিষমভাবে যদি বন্ধন ভেঙে যায় তাহলে কার্বো ক্যাটায়ন এবং কার্বানায়ন উৎপন্ন হবে এই ব্যাপারটা আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম সো আজকে সফট রিমাইন্ডার দিচ্ছি তোমাদেরকে সো আস সফট রিমাইন্ডার দিচ্ছি তোমাদেরকে এই ব্যাপারটা তারপর আমরা শুরু করব ওকে দেখো একটা কার্বন কার্বনের চারটে ইলেকট্রন আছে আমরা জানি সর্বশেষ কক্ষপথে তার চারটে ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথের কথা কেন বলছি কার তার কারণ হচ্ছে একমাত্র সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনরা বিক্রয় অংশগ্রহণ করে থাকে একমাত্র সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনরা বিক্রয় অংশগ্রহণ করে থাকে সেজন্য আমরা সবসময় কনসার্ন থাকি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে নিয়ে তার মধ্যে তিনটা ইলেকট্রন অন্য একজনের সাথে বন্ড করেছে বন্ধনে আবদ্ধ আছে তাহলে একটা মাত্র ইলেকট্রন খালি আছে এই যে সিঙ্গেল ইলেকট্রন বিশিষ্ট মূলককে আমরা বলি ফ্রি রেডিক্যাল গত ক্লাসও এটা তোমাদেরকে বলেছিলাম ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বনের চারটি ইলেকট্রনের মধ্যে তিনজন বন করেছে বাট একটা ইলেকট্রন আছে যে বন করে নাই সে সিঙ্গেল আছে তাহলে এটাকে আমরা বলবো ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যাল রেডিক্যাল শব্দের অর্থ হচ্ছে মূলক ফ্রি মানে হচ্ছে মুক্ত কেন বলছি মুক্তমূলক কারণ ইলেকট্রনটা দেখো মুক্ত আছে মুক্তমূলক বলছি ওকে ঠিক আছে খুব ভালো কথা ফ্রি রেডিক্যাল এরপরে মনে করো আবার বলছি আমরা আবার একই কথা বলছি কার্বন তার চারটে ইলেকট্রন এক দুই তিন চার তার মধ্যে তিনজন বন্ড করে ফেলছে কিন্তু আরেকটা ইলেকট্রন কি করছে আরেকজন এসে নিয়ে গেল তাহলে কার্বন থেকে আরেকজন এসে ইলেকট্রনটা নিয়ে নিল তাহলে আরেকটা পরমাণু যখন কার্বন থেকে ইলেকট্রন নিয়ে নিবে তাহলে কার্বনের চারটা থাকার কথা তিনটা আছে তখন কার্বনটা একটা ইলেকট্রনের অভাবে ভুগে একটা ইলেকট্রনের অভাব থাকে তখন আমরা বলি কার্বন প্লাস কার্বন ক্যাটায়ন কার্বো ক্যাটায়ন মানে এটাকে আমরা বলছি কার্বো ক্যাটায়ন তার মানে কার্বো ক্যাটায়ন কখন হবে কার্বন যখন ক্যাটায়ন হবে তখনই কার্বো বলবো অর্থাৎ কার্বনে যখন একটা ইলেকট্রন কম থাকবে কার্বন প্লাস হবে কার্বো ক্যাটায়ন বলবো। এরপর আস কার্বানায়ন ডেফিনেটলি যে কার্বো ক্যাটায়ন বুঝেছে সে কার্বানায়নও বুঝবে কার্বানায়ন বলতে কার্বন অ্যানায়ন কার্বন নেগেটিভ হবে বলো কখন কার্বন নেগেটিভ হবে একটা পরমাণুর কাছে যত ইলেকট্রন থাকার কথা তার চেয়ে যদি ইলেকট্রন বেশি থাকে সে নেগেটিভ হয়ে যায় তাহলে কার্বনে চারটি ইলেকট্রন থাকার কথা যদি কখনো কার্বন পাঁচটি ইলেকট্রন হয়ে যায় তাহলে তাকে আমরা বলবো কার্বানায়ন অর্থাৎ কার্বন কি করেছে অন্য একটা পরমাণু থেকে আরেকটি ইলেকট্রন নিয়ে নিয়েছে ফলে তার চারটা থাকার কথা পাঁচটা হয়ে গেল তখন আমরা তাকে বলি কার্বন মাইনাস এমন কার্বন মাইনাস হওয়ার কানে তখন আমরা তাকে বলি কার্বন অ্যানায়ন বা একসাথে যদি বলি কার্বানায়ন তাহলে আমরা আজকের ক্লাসে যা যা পড়াবো সেটা জাস্ট একটু করে পরিচয়টা দিয়ে দিলাম এবার ডিটেলস শুরু করব পরিচয়টা দিয়ে দিলাম যাতে করে একটু করে বুঝতে পারো আজকে কি পড়াতে যাচ্ছি আজকের ক্লাসে আমরা কার্বো ক্যাটায়ন কার্বানায়ন ফ্রি রেডিকেল পড়াতে যাচ্ছি না না ওইসবের চেয়েও ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্লাসে তোমাদেরকে এদের সক্রিয়তা এবং স্থিতিশীলতা পড়াতে যাচ্ছি একটিভনেস অ্যান্ড অ্যাস্টাবিলিটি পড়াতে যাচ্ছি মনে রাখবে এখান থেকে প্রত্যেকটা বছর একটা প্রশ্ন হবে তোমাকে বলবে সক্রিয়তার ক্রমটা ক্রমটালিকো অথবা স্থিতিশীলতা ক্রম লিখো সাজকের ক্লাসের পরে যদি তুমি এদের সক্রিয়তার ক্রম লিখতে পারো স্থিতিশীলতার ক্রম লিখতে পারো তাহলে তুমি আজকের ক্লাসটা সার্থকভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছ সাজকের ক্লাস আমাদের টার্গেট কি এদের এই তিনজনের সক্রিয়তার ক্রম এবং স্থিতিশীলতার ক্রমটা লিখতে পারা এটা হচ্ছে আজকের ক্লাসের আউটকামস ওকে তাহলে এখন আমরা মূল ক্লাস শুরু করব একটা একটা করে দেখব প্রথমে ফ্রি রেডিক্যাল তারপর কার্বোকেটল তারপর কার্বানায়ন দেখবো ওকে সব কিছু ঠিক আছে কোনো সমস্যা ওকে আলহামদুলিল্লাহ ওকে ঠিক আছে খুব মজা এখন এই ফিল শুরু হবে ফিলটা শুরু হবে বেসিক্যালি এখন থেকে ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যাল ওকে আচ্ছা আবার বলছি ফ্রি রেডিক্যাল মানে কি কার্বন একটা সিঙ্গেল ইলেকট্রন কার্বন একটা সিঙ্গেল ইলেকট্রন কার্বন একটা সিঙ্গেল ইলেকট্রন কার্বন একটা সিঙ্গেল ইলেকট্রন এটাকে কি বলছি ফ্রি রেডিক্যাল বলছি ফ্রি রেডিক্যাল কয় ধরনের চার ধরনের ফ্রি রেডিক্যাল কয় ধরনের চার ধরনের এই ধরনকে কি বলি ডিগ্রি বলে থাকি এই ধরনকে কি বলি ডিগ্রি বলে থাকি তাহলে কয় ডিগ্রি চার ধরনের ডিগ্রি আছে কয় ধরনের ডিগ্রি আছে চার ধরনের ডিগ্রি আছে ভাইয়া ডিগ্রি জিনিসটা কি ওকে চলে আসো এবার ডিগ্রি ব্যাপারটা কি সেটা বলি ঠিক আছে একটা টেকনিক লিখে রাখো ডিগ্রির ব্যাপারের জন্য কার্বনের সাথে যত কার্বন কার্বনের সাথে যত কার্বন কার্বনের সাথে যত কার্বন তত রিক্রি কার্বনের সাথে যত কার্বন কার্বনের সাথে যত কার্বন তত রিক্রি ওকে ভাইয়া ভাইয়া এ লাইনটা তো বুঝি নাই কার্বনের সাথে যত কার্বন তত রিক্রি ব্যাপারটা বুঝি নাই একটু বুঝিয়ে দেন এবং আপনি যে বলেছেন ফ্রি রেডিক্যাল চার ধরনের একটু যদি দেখিয়ে দিতেন চলো এবার দেখব ফ্রি রেডিক্যাল চার ধরনের সে ব্যাপারটা ওকে দেখো সবগুলো কার্বন ফ্রি রেডিক্যাল সবার কাছে একটা করে সিঙ্গেল ইলেকট্রন আছে আর বাকি তিনটা বন্ড আছে বাকি তিনটা বন্ড আছে বাকি তিনটা বন্ড বাকি তিনটা বন্ড ওকে আচ্ছা এখন এই কার্বনের সাথে কোনো কার্বন যুক্ত নেই এই কার্বনের সাথে একটা কার্বন যুক্ত আছে এই কার্বনের সাথে দুইটু কার্বন যুক্ত আছে এই কার্বনের সাথে তিনটি কার্বন যুক্ত আছে তাহলে একটা কার্বনও যুক্ত নাই একটা কার্বন যুক্ত আছে দুইটা কার্বন যুক্ত আছে তিনটা কার্বন যুক্ত আছে বাকি হাত কি দিয়ে ফিল আপ করবো যেকোনো একটা কিছু দিয়ে ফিল আপ করলেই হবে তবে সরকারি একটা সম্পত্তি আছে সরকারি একটা মাল আছে সরকারি একটা জিনিস আছে সরকারি জিনিসের নাম কি সরকারি জিনিসের নাম হচ্ছে হাইড্রোজেন চাইলে তুমি এই সরকারি জিনিস দিয়ে ফিল করতে পারো হাইড্রোজেন বাকি হাত ওকে তাহলে এবার দেখো আমি বলেছি কার্বনের সাথে যত কার্বন তত রিক্রি কার্বনের সাথে যত কার্বন তত রিক্রি যত শব্দটা আসে নাই কার্বনের সাথে যত কার্বন তত ডিগ্রি তাহলে দেখো এই যে কার্বনের সাথে কোনো কার্বন নাই কোনো কার্বন নাই তাহলে জিরো ডিগ্রি কার্বনের সাথে একটা কার্বন ওয়ান ডিক্রি কার্বনের সাথে দুটা কার্বন টু ডিগ্রি কার্বনের সাথে তিনটা কার্বন থ্রি ডিগ্রি এরপর কি ফ্রি রেডিক্যাল তাহলে এটা হচ্ছে জিরো ডিগ্রি ফ্রি রেডিক্যাল এটা হচ্ছে ওয়ান ডিগ্রি ফ্রি রেডিক্যাল এটা হচ্ছে টু ডিগ্রি ফ্রি রেডিক্যাল এটা হচ্ছে থ্রি ডিগ্রি ফ্রি রেডিক্যাল এফ আর মানি ফ্রি রেডিক্যাল আবার বলছি কার্বনের সাথে যত কার্বন তত ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি ফ্রি রেডিক্যাল ওয়ান ডিগ্রি ফ্রি রেডিক্যাল টু ডিগ্রি ফ্রি রেডিক্যাল থ্রি ডিগ্রি ফ্রি রেডিক্যাল এই চারটা হচ্ছে ধরন ফ্রি রেডিক্যালের এবার আমাকে বের করতে হবে এই চারজনের মধ্যে কে সবচেয়ে বেশি সক্রিয় কে সবচেয়ে বেশি স্থিতিশীল এখন আমরা কি বের করব এখন আমরা বের করব এই চারজনের মধ্যে কে সবচেয়ে বেশি সক্রিয় আর কে সবচেয়ে বেশি স্থিতিশীল আমরা এটা বের করব এখন তো চলে আসো এখন আমাদের বের করার পালা সক্রিয়তার ক্রম স্থিতিশীলতার ক্রম এখন এই কাজটা করতে গিয়ে এই কাজটা করতে গিয়ে আমাদের দরকার দুটো বেসিক আর আমাদের দরকার দুটো ওয়ার্ড বোঝা আমরা দুটো শব্দ বুঝে নিব দুটো বেসিক ক্লিয়ার করে নিব কিসের জন্য এদের মধ্যে কে সবচেয়ে বেশি সক্রিয় সে ব্যাপারটা বোঝার জন্য জিরো ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয় হবে ওয়ান ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয় হবে টু ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয় হবে থ্রি ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয় হবে এই ব্যাপারটা আমরা বুঝে নিব ওকে তাহলে চলো দুটো শব্দ বুঝে নিব দুটো বেসিক বুঝে নিব এখন আমরা দুটো শব্দ দুটো বেসিক বুঝে আবার এখানে ফিরে আসবো তাহলে আসো আবার এখানে ফিরে আসবো দুটো শব্দ এবং দুটো বেসিক বুঝার মাধ্যমে ওকে ফার্স্ট অফ অল দুটো শব্দ বুঝতে হবে একটা শব্দের নাম এতক্ষণ ধরে যেটা বলছি সে শব্দটা সক্রিয়তা বলতে কি বুঝাচ্ছেন এই যে আপনি যে বলছেন সক্রিয়তার ক্রম সক্রিয়তা বলতেই বা বুঝাচ্ছেনটা কী আরেকটা ওয়ার্ড হচ্ছে স্থিতিশীলতা এই যে আপনি যে বলছেন স্থিতিশীলতার ক্রম স্থিতিশীলতা শব্দ দিয়ে বুঝাচ্ছেনটা বাকি কী ইংলিশে যদি বলি একটিভনেস একটিভিটি একটিভনেস আর এটা হচ্ছে স্টেবিলিটি স্টেবল আচ্ছা ফার্স্ট অফ অল ফিলিনের ভাষা তারপর এক্সামের ভাষা দুটো ভাষাই পড়াটা পড়ব আমরা আচ্ছা সক্রিয়তা বলতে বুঝাচ্ছি সক্রিয়তা বলতে বুঝাচ্ছি সক্রিয়তা বলতে বুঝাচ্ছি খাবে ভা বমি করবে খাবে বা বমি করবে অন্যভাবে বলতে পারি ক্ষুদা আছে এটা হচ্ছে ফিলিংসের ভাষা তাহলে কোনো একটা কার্বন যদি খাই অথবা বমি করে দে যদি কোনো কার্বনের ক্ষুধা থাকে তাহলে সেটা সক্রিয় খাবে মানে কি ইলেকট্রন খাবে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন খাবে ইলেকট্রন খাবে ইলেকট্রন গ্রহণ করবে বমি করবে মানে কি ইলেকট্রন ছেড়ে দিবে তাহলে কোন একটা কার্বন যদি খাই অথবা বমি করে দেয় ইলেকট্রন গ্রহণ করে অথবা ত্যাগ করে দে অথবা এটা দ্বারা এটাও বোঝায় যে ইলেকট্রন কখন খাবে যখন ইলেকট্রনের প্রতি ক্ষুধা থাকবে চাহিদা থাকবে ইলেকট্রনের প্রতি চাহিদা থাকবে তখন সেটাকে আমরা বলি ক্ষুদা আছে ইলেকট্রনের প্রতি চাহিদা আছে ক্ষুদা আছে তাহলে আমাদের ফিলিংসের ভাষা কি ফিলিংসের ভাষা হচ্ছে ইলেকট্রন খাবে বা বমি করবে ক্ষুধা আছে আর বইয়ের ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করলে অথবা বলতে পারি ইলেকট্রনের প্রতি চাহিদা থাকলে চাহিদা থাকলে সেটাকে আমরা বলি সক্রিয়তা তাহলে কাকে আমরা সক্রিয় বলবো যখন ইলেকট্রন গ্রহণ করবে বা ত্যাগ করবে বা চাহিদা থাকবে অর্থাৎ সে ইলেকট্রন চাই তার ইলেকট্রন দরকার তার ইলেকট্রন দরকার অথবা সে ইলেকট্রন ছেড়ে দিতে চাচ্ছে তার ইলেকট্রন দরকার নাই এই ব্যাপারগুলোকে আমরা বলি সক্রিয়তা ইলেকট্রন দরকার অথবা ইলেকট্রন বেশি হয়ে গেছে এই ব্যাপারগুলোকে আমরা বলি সক্রিয়তা আর স্থিতিশীলতা কোনটা স্থিতিশীলতা হচ্ছে যা আছে ভালো আছে যা আছে তাই ভালো মানে সেই ইলেকট্রনের চাহিদা নাই এক কথায় বলতে গেলে নো চাহিদা ইলেকট্রনের কোনো চাহিদা নেই ইলেকট্রনের নো চাহিদা ইলেকট্রনের নৌ চাহিদা ইলেকট্রনের প্রতি তার কোনো চাহিদা নাই সে যেমন আছে তেমন তার ইলেকট্রন গ্রহণ করার দরকার নাই ত্যাগ করারও দরকার নাই ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের দরকার নাই যেমন আছে ভালোই আছে তাহলে ইলেকট্রনের প্রতি চাহিদা নেই ওকে তো এবার আমার কথা হচ্ছে আরেকবার বলি দুটো শব্দ বুঝাবো বলেছিলাম সক্রিয়তা বলতে বোঝাচ্ছে সে হয় খাবে না হয় বমি করবে দেখো আমরা যখন আমাদের ক্ষুদা লাগে খাই আমরা কিন্তু সক্রিয় সক্রিয় খাচ্ছি সক্রিয় ক্ষুধা লাগছে সক্রিয় অথবা বমি করবো সক্রিয় মানে কেমন জানি অস্থিতিশীল অস্থির অস্থির যখন আমাদের ক্ষুধা লাগে অথবা বমি করে ফেলি অস্থির স্থিতিশীল না আর আমরা কখন স্থিতিশীল থাকি পেটের মধ্যে যা আছে ঠিক আছে খাইতেও হবে না বমি করতেও হবে না তাহলে হচ্ছে ঠিক আছে যা আছে তাই ভালো ইলেকট্রনের কোনো চাহিদা নাই আমার খাদার ক্ষুধার কোনো চাহিদা নাই তাহলে আমি স্থিতিশীল একটা পরমাণু তার যদি ইলেকট্রনের চাহিদা না থাকে তার যা আছে তাই তাহলে সে স্থিতিশীল তার যদি ইলেকট্রন বেশি হয়ে যায় বা কম হয় তাহলে সে সক্রিয় ওকে আচ্ছা তো এটার রেজাল্ট হিসেবে আমরা দুটা ব্যাপার দেখাবো এটার রেজাল্ট হিসেবে যার ইলেকট্রনের প্রতি ক্ষুধা আছে চাহিদা আছে ইলেকট্রন চাই ইলেকট্রন দরকার ছেড়ে দেওয়া দরকার অর্থাৎ গ্রহণ করা দরকার যার ইলেকট্রন ছেড়ে দেওয়া দরকার অথবা গ্রহণ করা দরকার সে কী করবে বলতো রিয়েকশান করবে তাহলে যে সক্রিয় সে রিয়েকশান করবে তাহলে যে যত সক্রিয় সে তত রিয়েকশান করবে তাহলে দেখো আবার বলছি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের যখন দরকার পড়বে সে কী করবে সে বিক্রিয়া করবে রিয়েকশন করবে বিক্রিয়া করলেই সে কেবল ইলেকট্রন পাবে অথবা দিয়ে দিতে পারবে বিক্রিয়া না করলে সে ইলেকট্রন পাবে না দিয়ে দিতে পারবে না সো কখন সক্রিয়তা বলতে আমরা কি বুঝবো এই যে যে যত সক্রিয় যে যত সক্রিয় সে তত সে তত বিক্রিয়া করবে আবার বলছি যে যত সক্রিয় সে তত বিক্রিয়া করবে যে যা যত ক্ষুধা আছে সে তত বিক্রিয়া করতে চাইবে বিক্রিয়া করার মানেই হচ্ছে ইলেকট্রন পাওয়া অথবা দিয়ে দেওয়া একমাত্র আমরা বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন পাই অথবা দিয়ে দিই আমার যদি ইলেকট্রন দরকার হয় ইলেকট্রনের চাহিদা থাকে অথবা ইলেকট্রন ত্যাগ করা দরকার হয় আমি বিক্রিয়া করব আমার যত বেশি দরকার তত বেশি বিক্রিয়া করব যে যত সক্রিয় সে তত বিক্রিয়া করবে আর স্থিতিশীল তলে বিক্রিয়া করবে না তাহলে উল্টা যে যত স্থিতিশীল সে তত সে তত কম বিক্রিয়া করবে ওকে তো এই যে দেখো এটাই হচ্ছে আমার কনসেপ্টটা সক্রিয়তা বলতে কী বুঝাচ্ছি স্থিতিশীলতা বলতে কী বুঝাচ্ছি এই কনসেপ্টটা পরীক্ষায় কি লিখবো পরীক্ষায় লিখবো নিচের লাইনটা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ বা চাহিদা থাকলে সেটাকে সক্রিয় বলি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের দরকার না থাকলে স্থিতিশীলতা বলি পরীক্ষায় লিখবো এই লাইনটা যে যত সক্রিয় সে তত বিক্রিয়া করবে যে যত স্থিতিশীল সে তত কম বিক্রিয়া করবে আর ফিলিংস কোনটা এ খাবে বমি করবে ক্ষুদা এগুলা কিন্তু পরীক্ষায় লিখেও না খুদা বমি করবে খাবে পরীক্ষা লিখলে জেরো এটা হচ্ছে ফিল করার জন্য এটা হচ্ছে আমাদের ওয়ার্ড যেটা আমরা বুঝতে পারি ক্ষুধা ইলেকট্রনের প্রতি ক্ষুধা আছে ইলেকট্রনের প্রতি ক্ষুধা আমাকে ইলেকট্রন দাও ক্ষুদা লাগছে এটাকে আমরা বলি ফিল ওকে ইলেকট্রনের প্রতি ক্ষুধা আছে তো আমরা যখন এটা অ্যাপ্লাই করব এই থিওরিগুলো যখন অ্যাপ্লাই করবো তখন অ্যাকচুয়ালি তোমরা ফিল করতে পারবে এখন অ্যাপ্লিকেশনে যায়নি অ্যাপ্লাই করবে একটু পরে ওকে আচ্ছা তাহলে দুটো ওয়ার্ড ক্লিয়ার এবার একটু সামারি দিয়ে দিচ্ছি আমরা ফ্রি রেডিক্যাল পড়ছিলাম ফ্রি রেডিক্যাল চার ধরনের ফ্রি রেডিক্যাল পড়ছিলাম ফ্রি রেডিক্যাল চার ধরনের এই চার ধরনের আমরা বলি চার ডিগ্রি যদি কার্বনের সাথে একটা কার্বনও না থাকে জিরো ডিগ্রি একটা কার্বন থাকলে এক ডিগ্রি দুইটা কার্বন থাকলে দুই ডিগ্রি তিনটা কার্বন থাকলে তিন ডিগ্রি এই জিরো ডিগ্রি এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি এদের মধ্যে সক্রিয়তা এবং স্থিতিশীলতার ক্রম পরীক্ষায় বের করতে বলবে তাই আমাকে বোঝা দরকার সক্রিয়তা ব্যাপারটা কি স্থিতিশীলতা ব্যাপারটা কি সক্রিয়তা বলতে বোঝায় ইলেকট্রনের প্রতি ক্ষুধা থাকা বা ইলেকট্রন বেশি হয়ে যাওয়া যে যত সক্রিয় সে চাইবে ইলেকট্রন পেতে বা দিয়ে দিতে ফলে সে আবদ্ধ হবে বিক্রিয়ায় যে স্থিতিশীল তার কোনো ইলেকট্রনের চাহিদা নাই সে যেমন আছে ভালো আছে যেমন আছি ভালো আছি তাহলে সে বিক্রিয়া করতে চাইবে না তাহলে যে যত স্থিতিশীল সে তত বিক্রিয়া করতে চাইবে না আমরা জানি নিষ্ক্রিয় ঘ্যাস সমূহ স্থিতিশীল কারণ তাদের অষ্টক পূরণ থাকে তাই নিষ্ক্রিয় ঘ্যাস বিক্রিয়া করে না কারণ স্থিতিশীল তাহলে যারা স্থিতিশীল তারা বিক্রিয়া করবে না ওকে তাহলে এটা কেন বলেছেন এই বিক্রিয়ার ব্যাপারটা কেন বলেছেন বিকজ আমরা তো পড়ছি মেকানিজম বিক্রিয়ার মেকানিজম বিক্রিয়া কেমনে হবে কেমন হবে সেই ব্যাপারটা পড়ছি সো বিক্রয়টা কেমন হবে সেটা বুঝতে হলে তোমার এটা বুঝতে হবে কে সক্রিয় সে বিক্রিয়া করবে কে স্থিতিশীল সে বিক্রিয়া করবে না তো বিক্রিয়া কারা করবে কারা করবে না সেটা বোঝার জন্য স্থিতিশীলতা আর সক্রিয়তা বুঝতে হবে তাই আমরা মেকানিজমে এই ব্যাপারগুলো পড়ি এখন আমরা দেখব দুটো বেসিক দুটো বেসিক দেখার পরে আমরা ফ্রি রেডিকেলের সক্রিয়তার ক্রমটা বের করতে পারবো চলে আসো দুটো বেসিকে নাম্বার ওয়ান বেসিক প্রথম যে বেসিকটা তোমাদেরকে দিব নাম্বার ওয়ান ভালো করে খেয়াল করতে হবে নাম্বার ওয়ান বেসিক বইয়ের ভাষায় যদি বলি সিএসি বা আর মূলক দাতা ইলেকট্রন দাতা গ্রুপ এটা হচ্ছে বইয়ের ভাষায় তোমাদের বইয়ে লিখা আছে সিএস্রি বা আর মূলক ইলেকট্রন দাতা গ্রুপ এটাকে আমরা ফিল করবো এই কথাটাকে এটা আমাদের দরকার এটাই আমাদের মূল কথা এটাই আমাদেরকে বুঝতে হবে বইয়ের ভাষা বোঝা যায় না এ তুমি এটা দিয়ে কিছু বুঝতেছ সিএসটি বা আর মূলক দাতা গ্রুপ ফিল করতে পারছি না সো চলো দেখি ওকে কার্বন আরেকটা কার্বন এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন ওকে তো এটাকে আমরা বলছি সিএসটি মূলক এটাকে আমরা বলছি সিএসটি মূলক এই সৃশী মূলক মূলক এটাকে আমরা বলছি শ্রীশ্রী মূলক এটাকে আমরা আরেকটা নামে ডাকি আর আর মূলক বলে থাকি অ্যালকাইল মূলক বলে থাকি অ্যালকাইল কেন বলছি মনে রাখবে এল থেকে তোমরা নাইন টেনে পড়ে এসেছো কার্বনের সাথে যদি একটা বন্ধন থাকে সেটা অ্যালকেন কার্বনের সাথে যদি সিঙ্গেল বন্ড থাকে সবাই অ্যালকেন অ্যালকান থেকে যখন একটা হাইড্রোজেন চলে যাবে অ্যালকাইল অ্যালকাইল এ অ্যালকাইলকে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি আর দিয়ে প্রকাশ করে থাকি তার মানে আর মূলক বলতে বোঝায় অ্যালকাইল মূলককে সে মূলক হতে পারে সি এইচ থ্রি সে অ্যালকাইলমূলক হতে পারে ইতাইল তার মানে সি টু এইচ ফাইভ সে অ্যালকাইলমূলক হতে পারে প্রোপাইল সি থ্রি এইচ সেভেন সমস্যা নাই অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক বলতে বোঝাচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে এটাই হচ্ছে অ্যালকাইল মূলক এটাকে আমরা আর বলে থাকি আর ঠিক আছে তার মানে সবসময় যে আর মানে সিএস থ্রি এটা কিন্তু ভুল আর মানে আর নট সিক টু সিএস থ্রি আর মানে সিএস নয় আর বলতে কি বোঝাচ্ছি আর বলতে নাম্বার ওয়ান অ্যালকাইল মূলককে বোঝাচ্ছি নট সিএস থ্রি অ্যালকাইল মূলককে বোঝাচ্ছি নট থ্রি দুই নাম্বার অ্যালকেন মাইনাস হাইড্রোজেনকে বুঝাচ্ছি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে মাইনাস করে দিব দিস ইজ কল আর এনি কাইন্ডস অফ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে দিস ইজ কল আর অ্যালকাইলমূলক ওকে এমন এটা সাধারণ সংকেত হচ্ছে সি যদি একটা হয় এইচ হবে সি যদি এন সংখ্যক হয় এইচ হবে টুয়াইস এন প্লাস ওয়ান সংখ্যক এটা হচ্ছে সাধারণ সংকেত আর এর সাধারণ সংকেত আর এর সাধারণ সংকেত সি যদি একটা হয় এইচ হবে তিনটা সি যদি দুইটা হয় এইচ হবে পাঁচটা সি যদি তিনটা হয় এইচ হবে ষাটটা সি যদি এন সংখ্যক হয় এইচ হবে টু এন প্লাস ওয়ান সংখ্যক এটা হচ্ছে আর এর সাধারণ সংকেত আচ্ছা যাই হোক সমস্যা নেই তো আমাদের বইয়ে লিখা আছে সিএসি বা আর মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ এ কথাটা ফিল করতে হবে আমাদেরকে ওকে দেখো কীভাবে ফিল করা যায় দেখো প্রথম এই যেটা কর এই কার্বনটার মনে করো ক্ষুদা লাগছে এই কার্বনের কীটা লাগছে ক্ষুদা তাহলে এই কার্বনে যখন ক্ষুদা লাগবে ক্ষুধা মানে কি ইলেকট্রনের চাহিদা আমার ইলেকট্রন দরকার ক্ষুদা লাগছে ক্ষুধা লাগছে এই কার্বনের বন্ধুর ক্ষুধা লাগছে এই কার্বন আর এই কার্বন বন্ধু এই কার্বন আর এই কার্বন বন্ধু বন্ধুর ক্ষুধা লাগছে দেখে ওই বন্ধু সহ্য হয় না এই বন্ধুর খোদা লাগছে ওই বন্ধু সহ্য করতে পারে না তখন ওই বন্ধু কি করে ফৈন্যের ঘরের ফৈন্য হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা নিয়ে নেয় হাইড্রোজেন মানি ফৈন্যি হাইড্রোজেন মানে ফৈন্যি তো হাইড্রোজেন থেকে কি করে ইলেকট্রনটা জোরপূর্বক নিয়ে নেয় তো হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা নিল এই হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা নিল এই হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা নিল তাহলে দেখো নেওয়ার পদ্ধতি দেখাবো এখন তোমাদেরকে দেখো দেখো এই যে ফৈন্যে হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা নিল তাহলে তীর কোন দিকে কার্বনের দিকে তার মানে ইলেকট্রন চলে যাচ্ছে এই যে হাইড্রোজেন কার্বন ইলেকট্রন চলে যাচ্ছে তার মানে ইলেকট্রন টান দিচ্ছে ইলেকট্রন টান দিচ্ছে ইলেকট্রন টান দিচ্ছে কার্বনের দিকে কার্বনের দিকে আবার দেখো এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিচ্ছে টান দিচ্ছে কার্বনের দিকে আবার দেখো এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিচ্ছে টান দিচ্ছে কার্বনের দিকে তাহলে এই কার্বন তিনজনের হাইড্রোজেনগুলোকে টান দিয়ে নিয়ে নিল ফৈনি তো এরা তো ফৈন্যী এদের তো নাই কিছু নাই ওকে তাহলে কার্বন এই তিনজন থেকে হাইড্রোজেনটা ইলেকট্রনটা নিয়ে নিল নিয়ে তিনটা ইলেকট্রনে কাকে দিয়েছে দেখো বন্ধু কিরে বন্ধু এই যে দেখো তিনটাই হাইড্রোজেনকে দিয়ে দিয়েছে তাহলে দেখো তিনটা তীর চিহ্ন কোন দিকে তিনটা তীর তীরচিহ্নই কার্বনের দিকে বন্ধুর ক্ষুদা লাগছে আরেক বন্ধু সহ্য হয় না তাই ফে হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে ওই কার্বনকে বন্ধুকে দিয়ে দিয়েছে ক্ষুধা মিটিয়ে দিচ্ছে এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি সি মূলক কার্বন কার্বনকে ইলেকট্রন দান করছে ইলেকট্রন দিচ্ছে পুরোপুরি তো আর দিবে না ইলেকট্রনের একটা হাওয়া দিচ্ছে আর কি ইলেকট্রন দিচ্ছে এই যে দেখছো তাহলে কে দিচ্ছে এটা সিএস মূলক দিচ্ছে তাহলে সিএস মূলক কার্বনকে কী দিচ্ছে ইলেকট্রন দিচ্ছে এই যে দেখো সিএস মূলক কার্বনকে ইলেকট্রন দিচ্ছে তাই বলা হয়েছে সিএস মূলক ইলেকট্রন দাতা দিচ্ছে দাতা দিচ্ছে দাতা মূলক ইলেকট্রন দাতা এটা বলা হয়েছে কেন দিচ্ছে ফন্যা হাইড্রোজেন থেকে নিয়ে বন্ধুর খোদা লাগছে তাই খোদা মেটানোর জন্য দিচ্ছে বন্ধু হ্যাঁ ঠিক আছে তাহলে সিএসটি মূলক ইলেকট্রনকে দিচ্ছে বলে ইলেকট্রন দাতা গ্রুপ তো এটাকে আমাদের ফিলিংসের ভাষায় বলবো ইলেকট্রনকে যে দেখো সিএসটি মূলক ইলেকট্রনকে কী দিচ্ছে জানো ইলেকট্রন পুশ দিচ্ছে যে ঠেলে দিচ্ছে যে ইলেকট্রন তুমি যাও তুমি কার্বনের দিকে যাও আমার বন্ধুর দিকে যাও 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 ঠেলে দিচ্ছে ঠেলে এটা বলছি পুষ এটাকে আমরা ফিলিংসের ভাষায় বলি ফিলিন্সের ভাষায় ফিলিন্সের ভাষায় এটাকে বলি ইলেকট্রন পুশ দেওয়া ইলেকট্রন ঠেলে দেওয়া পুশ দেওয়া এটা ফিল বেশি এটাতে ফিল বেশি ইলেকট্রন পুশ দিচ্ছে পুশ তাহলে দেখো সিএসিমূলক কার্বনকে ইলেকট্রন পুশ দিচ্ছে যত বেশি ইলেকট্রন পুশ দিবে তত কার্বনের ক্ষুধা মিটে যাবে ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান বেসিক নাম্বার ওয়ান বেসিক কি বলো তো নাম্বার ওয়ান বেসিক হচ্ছে আরমূলক অথবা মূলক সেটা মূলক হোক সেটা আরমূলক হোক ইলেকট্রনকে পুশ দিবে কার্বনের দিকে ইলেকট্রন পুশ দিবে কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিবে কার্বনের ক্ষুধা মিঠাবে বন্ধু তুমি খাও পুষ দিচ্ছি আমি তুমি খাও এই যে কার্বনের দিকে ঠেলে দিবে পুষ দিবে তাই আমরা বলেছি সিএস বা আর হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ ফিল করতে হবে হ্যাঁ ইলেকট্রন দাতা গ্রুপ কেউ যদি আমার দশটা লাইফ প্লাস করো ডেফিনেটলি সে আর কিছু পারো না পারো কিছু শব্দ শিখতে পারবে কিছু শব্দ তুমি শিখতে পারবে কিছু জিনিস তুমি শিখতে পারবে যেটাই তোমার সব কিছু বেশি কিছু পারাবো না দু তিনটা শব্দ তোমাকে হয়তো শিখাবো আমি এই দশ দিনে এই দুই তিনটা শব্দই তোমার সব কিছু এমন কিছু শব্দ আছে যেটাই জীবনের সব কিছু হয়ে যায় তাই না এমন কিছু শব্দ আছে যে শব্দর কারণে তোমার পুরো অর্গানিক কেমিস্ট্রিটা কী হয়েছো অপরিপূর্ণ থেকে যেত এরকম কিছু শব্দ তুমি শিখতে পারবে ইনশাল্লাহ তাহলে আমাদের নাম্বার ওয়ান বেসিক সিএসটি বা আরমূলক ইলেকট্রন দাতা গ্রুপ ইলেকট্রন দান করবে ইলেকট্রন পুশ দিবে নাম্বার টু বেসিক আসো নাম্বার টু যে দুটা বেশি কাজে দিবে ফ্রি রেডিকেলের সক্রিয়তা বের করতে তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি এখনও শেয়ার বাটনে হাত রাখো এটা খুবই অপরাধ তুমি ফ্রি ক্লাস করছো তোমার একটা বিনিময় আছে সে বিনিময় হচ্ছে এই ক্লাসটা তোমার ফ্রেন্ডদেরকে করতে দেওয়া সোয়াবের কাজ এখনও যারা শেয়ার বাটনে হাত রাখো নাই যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে এখনই শেয়ার বাটনে হাত রাখো দেখো কোন কোন গ্রুপে তুমি আছো করে দাও শেয়ার চলে যাক গ্রুপে দেখো সবাই এখনো যারা তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দাও নাই একটু কিবোর্ডে হাত রাখো নামটা লিখো ফ্রেন্ডের আসোক সে ক্লাসটা করো উপকার হবে তো উপকার করো না মানুষের উপকার করো না দোয়া পাবে তো ঠিক আছে নাম্বার টু বেসিক দেখো নাম্বার টু বেসিক নাম্বার টু বেসিক যেটা আমাদের পরবর্তীতে কাজে দিবে নাম্বার টু বেসিক হচ্ছে নাম্বার টু বেসিক হচ্ছে এস্টেরিক হিন্ড্রেন্স নামে একটা শব্দ আমরা ভবিষ্যতে শুনবো আগে থেকেই পরিচয় করিয়ে দিচ্ছি নতুন একটা মেহমানের সাথে দেখা হবে মেহমানকে জিজ্ঞেস করব। তোমার নাম কি মেহমান বলবো আমার নাম এস্টেরিক হিন্ড্রেন্স তারপর বলবো কাইফ্যা হ্যালুকা মেহমান বলবে আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সেই যে মেহমান এস্টেরিক হিন্দ্রেন্স এই মেহমান এর সাথে একটু পরিচয় হয়ে নি ভবিষ্যতে দেখা হবে স্টেরিক হিন্ড্রেন্স এস্টেরিক শব্দের অর্থ হচ্ছে এস্টেরিক শব্দের অর্থ হচ্ছে থ্রি মাত্রিক থ্রি মাত্রিক থ্রি আর হিনড্রান্স শব্দের অর্থ হচ্ছে বাদা দেখো 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 একদম সহজ করে দেখো কার্বন এদিক একটা বন্ধন এদিকে একটা বন্ধন এদিকে একটা বন্ধন এদিকে আছে মনে করো সিএস এদিকেও আছে মনে করো সিএস এদিকেও আছে মনে করো সিএস তাহলে এই যে এই যে এই যে কার্বনের সাথে এখন নতুন একজন পরমাণু আসবে বিক্রিয়া করার জন্য উঁকি মারার জন্য প্রেম করার জন্য কি করার জন্য প্রেম করার জন্য নতুন একটা কি আসবে পরমাণু আসবে ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এতক্ষণ স্মুথ আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যাবে একটু পরে ওকে ক্লিয়ার হলে আবার বলবে তার না একটু করে তোমাদের আবার বয়ান করি ক্লিয়ার হওয়া পর্যন্ত একটু বয়ান করি সে বয়ানটা হচ্ছে আচ্ছা আরেকটা ব্যাপার নোটিস তোমাদেরকে দি নেয় সেটা হচ্ছে তোমরা কেউ যদি অর্গ্যানিকের নেশায় পড়ে যাও অর্গানিকের নেশায় যদি বুথ হয়ে থাকো তাহলে তুমি যদি সেকেন্ড ইয়ার হো তোমার জন্য কিন্তু দশ দিনের পরও নেশা করার ব্যবস্থা আছে আমাদের পেট কোর্স হবে দশ দিন পরে একটা পেট কোর্স হবে ওইখানে তুমি নেশা করতে পারবে অর্গানিকের নেশা হালাল নেশা আর তুমি যদি সেকেন্ড ইয়ার হয়ে থাকো আর তোমার সরি ফার্স্ট ইয়ার হয়ে থাকো আর তোমার যদি এতেই ভালো লেগে যায় তোমার জন্য অবশ্যই নেশার ব্যবস্থা থাকবে আমাদের জন্য ঠিক আছে আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ঠিক আছে ক্লিয়ারে যাবে তাহলে স্ট্রেরিক হিন্ট্রেন্স পড়ছিলাম একটু ক্লিয়ার হয়ে যাক তারপর আবার এই সময় একটা কাজ করে নাও না সময়টাকে কাজে লাগাও না এখনও তোমরা অনেকে মেনশন করো নাই ক্লাস মিস হবে বলে এখন একটু তোমার ক্লা কি মেনশন করার সময় এসেছে একটু মেনশন করে দাও খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডকে মেনশন করে দাও ক্লিয়ার হতো তার আর একটু কমেন্টের সাথে সাথে জানাবে ক্লিয়ার হলে ক্লিয়ার জানাবে আমাকে একটু সাথে সাথে ওকে আর তোমার ফ্রেন্ডকে মেনশন করতে থাকো ঠিক আছে আমাদের প্রতিদিন হয়তো নেট ডিস্টার্ব করে না একদিন যদি আমাদের একটু নেটের প্রবলেম করতে পারে একটু এটা কাইন্ডলি কনসিডার করতে হবে ঠিক আছে এ নেটের ইস্যু তো আমাদের হাতে নাই এ সময়টাতে তোমরা কি করবে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে যাতে করে ভবিষ্যতে তারা আমাদের অর্গানিক কেমিস্ট্রি কোর্সটা করতে পারে আর তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের গ্রুপে ইনভাইট করবে কেন কারণ হচ্ছে তোমার ফ্রেন্ড উপকৃত হবে আচ্ছা ঠিক আছে ক্লিয়ার বলে একটু জানাবে আমরা আবার শুরু করব মজা এস্টের কিনডেন্স একটু পরেই হয়তো ঠিক হয়ে যাবে এটা একটু সময় দিতে হবে একটু সময় একটু ধৈর্য ওকে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে ক্লিয়ার আলহামদুলিল্লাহ দেখো তাহলে সবাই ভালো করে দেখো নাম্বার টু বেসিক দুই নাম্বার বেসিক খেয়াল করো সবাই আবার 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 স্টেবল আমরা এতক্ষণ অ্যাক্টিভ ছিলাম আবার স্টেবল হয়ে যায় স্টেবল ওকে নাম্বার টু বেসিক নাম্বার টু করো স্টেরিক হিন্ড্রেন্স স্টেরিক মানে থ্রি মাত্রিক বা থ্রি ডি হিন্ড্রেন্স আদা তুমি দেখতে পাচ্ছ একটা কার্বন আছে কার্বনে তো একটা স্ট্রি আরও একটা সি এস একটা সি আছে এখন জন নতুন একটা বান্ধবী কার্বনের সাথে উকি মারতে আসবে প্রেম করতে আসবে মনে করো ক্লোরিন সাথে ক্লোরিন তাহলে ক্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস কার্বনের সাথে প্রেম করতে আসতে চাচ্ছে করে ক্লোরিন পরমাণু কার্বনের সাথে বিক্রিয়া করবে বন্ধন করবে বিক্রিয়া করবে অন্ধ করবে আসতে চাচ্ছে কিন্তু সে আসতে পারবে না কারণ এদিকে দেখো বাধা বাদা বাদা কোন দিকে ঢুকবো বাধা ও ভাই আমি ঢুকতে পারছি বাদা আরে কার তোমার সবাই ঘিরে রেখেছে আমাকে ঢুকতে দা ঢুকতে এ যে এটাকে বাধা তিন দিকে বাধা তিন দিকে বাধা তিন দিকে বাধা এটাকে বলছি আমরা স্টেরিক হিন্ড্রেন্স স্টেরিক হিন্ড্রেন্স কি জানো স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে একটা কার্বনের তিন দিকে বাধা বা তিন দিকে এই যে দেখো তিন দিকে দেখো আমার বাধা এই বাধাটা কারা তৈরি করছে বাটা কার্বনের সাথে যা প্রতিবেশি আছে সে প্রতিবেশিরা তৈরি করছে কার্বনের প্রতিবে যদি কার্বনের চারপাশে একটা বা তৈরি করে রাখে ফলে নতুন কোন পরমাণু যদি কি করতে পারে বিক্রিয়া করতে না পারে এটাকে বলি শিখিন লিখে দিছি তাহলে দেখো আর প্রতিবেশি কার্বন প্রতিবেশ কি বুদ্ধি আর পাশে ঠিক আছে হিরে রাখে তাহলে নতুন পরমাণু কি করতে পারবে না বিক্রিয়া করতে পারবে না একেই বলে অর্থাৎ ত্রিমাত্রিক বাঁধা তিন দিক থেকে তাকে ঘিরে রেখেছে ত্রিমাত্রিক বাঁধা কার্বনের প্রতিবেশী চার পাঁচ থেকে ঘিরে রেখেছে এটা হচ্ছে আমাদের নাম্বার টুক এখন আমরা সরাসরি যাবো রিগেলের সক্রিয়তাতে ওকে চলে আসো এবার হচ্ছে আসল মজা শুধুই মজা শুধুই মজা আবার কি রিপিট করতে হবে এটা আজকে এত ব্লার হচ্ছে কেন হে যেদিন আসলে ক্লাসটা খুব মজা এনজয় জয়াস সেদিন একটু সমস্যা হয় সমস্যা নাই নেট এনজয় করে ব্যাপার না একটু পর ঠিক হয়ে যাবে হয়তো একটু পর হয় ক্লিয়ার হয়ে যাবে আজকে মনে হয় রিভোর্ট হয় নাই ওই যে ইয়াকে সবই ক্লিয়ার ক্লিয়ার একটু পর ঠিক হয়ে যাবে দেখো সমস্যা নাই এর আগে একটু আমি লিখে রাখছি সমস্যা ক্লিয়ার হলে আগে থেকে লিখে রাখছি দরকার আছে ওকে তোমরা মেনশন করতে থাকো শেয়ার করতে থাকো আজকে লাইভ ক্লাসটা যত গ্রুপে আছে যত মেসেঞ্জার গ্রুপ ফেসবুক গ্রুপ যত গ্রুপে তুমি পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ যত গ্রুপে তুমি পারো শেয়ার করতে থাকলিটা ওকে তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে থাকো যাতে ক্লাসটা করতে পারে আবার বলছি যত গ্রুপ আছে সব গ্রুপে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা তুমি মেনশন করতে থাকো শেয়ার করতে থাকো এবং প্রতিদিন নিয়মিত ক্লাস করার ট্রাই করবে আচ্ছা ঠিক আছে ওকে ডেফিনেশানটা আমি আবার বলবো তারপর হচ্ছে আর বাকি সব কিছু ঠিক আছে এখন ক্লিয়ার একটু পর ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হলে আবার বলবো তোমরা এই সময়েই অবশ্যই আমাদের লাইভ ক্লাসগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকো শেয়ার করতে থাকো শেয়ার করতে থাকো ওকে হ্যাঁ বুঝি নাই সাউন্ড প্রবলেম হচ্ছে না না সাউন্ড প্রবলেম তো কথা নাই এটা মানে একজন দুজনের সাউন্ড প্রবলেম হচ্ছে এটা আচ্ছা দেখো তোমরা ক্লিয়ার হলে একটু করে জানাবে সব কিছু ঠিকঠাক থাকলে ওকে থাকলে ওকে বলবে ওকে বলার সাথে সাথে আবার আমরা ডুব দিব অর্গানিকের জগতে মজাই ক্লিয়ার এখনো হয় নাই ওকে আচ্ছা অ্যাস্টারিক হিন্দেন্সের ডেফিনেশনটা বলছি তোমরা লিখে নাও যারা লিখতে পারো না এ সময় ঠিক আছে কার্বনের প্রতিবেশী কার্বনের প্রতিবেশী যদি কার্বনকে চারপাশ থেকে ঘিরে রাখে তবে নতুন কোনো পরমাণু বিক্রিয়া করতে পারবে না এটা স্টারিক হিনটেন্স বলছি আচ্ছা ঠিক আছে ওকে ক্লিয়ার তো ওকে ভাইয়া এবার দেখো তাহলে এটা হচ্ছে আমাদের জিরো ডিগ্রি ফ্রি রেডিক্যাল ওয়ান ডিগ্রি ফ্রি রেডিক্যাল টু ডিগ্রি ফ্রি রেডিক্যাল থ্রি ডিগ্রি ফ্রি রেডিক্যাল ভাইয়া কিসের ভিত্তিতে খুবই সিম্পল কার্বনের সাথে কার্বন নাই জিরো ডিগ্রি একটা কার্বন আছে ওয়ান ডিগ্রি দুইটা কার্বন আছে টু ডিগ্রি তিনটা কার্বন আছে থ্রি ডিগ্রি কার্বনের সাথে যত কার্বন তত ডিগ্রি কার্বনের সাথে যত কার্বন তত ডিগ্রি কার্বনের সাথে যত কার্বন তত ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি ফ্রি রেডিক্যাল এখন আমাদের আছে দুটো বেসিক আর দুটো শব্দ আমরা এখন জানি সক্রিয়তা বলতে কী বোঝায় স্থিতিশীলতা বলতে কি বোঝায় সেটা আমরা জানি এরপর দুটো বেসিক আমাদের কাছে আছে এই দুটো ডেফিনেশন কেমন এই দুটো বেসিককে কাজে লাগিয়ে এখন আমরা এই চার ধরনের ফ্রি রেডিকেলের সক্রিয়তা বের করব কেন আমি ফ্রি রেডিকেল এত বেশি সময় দিচ্ছি ফ্রি রেডিকেল যদি বুঝে যাও বাকি দুইটা তুমি এমনিতেই বুঝতে পারবে ফ্রি রেডিকেল বুঝতে পারলে বাকি দুটো এমনিতেই বুঝতে পারবে তাই ফ্রি রেডিকেলের সময়টা বেশি দিচ্ছি তাহলে এখন আমরা দেখব সক্রিয়তার ক্রমটা আমরা দেখব তাহলে আমরা এখন দেখব সক্রিয়তার ক্রম সক্রিয়তার ক্রম দেখব ওকে সক্রিয়তার ক্রম আমি উপরে লিখছি তাহলে এখন আমরা কি দেখব সক্রিয়তার ক্রমটা দেখব মুখস্ত না তোমাদের বই এগুলো আছে অনেকে মুখস্ত করে হা হাই আফসোস মুখস্ত করার কিছু নাই দেখো সবাই ভালো করে দেখো সবাই ভালো করে দেখো কার্বন কোনো সিএসি নাই কার্বনের খুব ক্ষিদা লাগছে প্রচণ্ড খিদা মানে এখানে দেখো ফ্রি রেডিক্যাল মানে কি ফ্রি রেডিক্যাল মানেই কার্বনের খুদা কারণ সিঙ্গেল ইলেকট্রন চাই আরেকটি ইলেকট্রনকে বন্ড করার জন্য তাহলে এক নাম্বার কথা কি এক নাম্বার কথা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন চাই আরেকটি ইলেকট্রনকে বন্ড করার জন্য নাম্বার ওয়ান সিঙ্গেল ইলেকট্রন চাই সিঙ্গেল ইলেকট্রন চাই আরেকজনকে আরেকটা ইলেকট্রনকে বন্ড করার জন্য আবার বলছি আমরা যারা সিঙ্গেল আমরা খুব কি একটিভ তাই না আমরা স্টেবল না আমরা চাই আরেকজনকে আমরা যারা সিঙ্গেল আরেকজনকে চাই ওরাও তো চায় নাকি না ওরা কার্বন হয়েছে বলে কি ওদের চাওয়া পাওয়া নাই তাহলে সিঙ্গেল ইলেকট্রন চায় আরেকজনকে বন্ড করার জন্য তাহলে এরা আরেকজন ইলেকট্রনকে চাচ্ছে তাহলে ইলেকট্রনের প্রতি কী আছে ক্ষুদা আছে সবার ইলেকট্রনের প্রতি ক্ষুদা আছে ওকে ক্ষুদা আছে তাহলে ইলেকট্রনের প্রতি ক্ষুদা আছে নাম্বার টু ইলেকট্রনের প্রতি ক্ষুদা আছে ক্ষুদা আছে ইলেকট্রনের প্রতি কি আছে ক্ষুদা আছে ইলেকট্রনের প্রতি কি আছে ক্ষুধা আছে নাম্বার থ্রি এবার ক্ষুদা মিটানোর পালা প্রত্যেকের ইলেকট্রনের প্রতি ক্ষুদা আছে আরেকটি ইলেকট্রন চাই আরেকটি ইলেকট্রন চাই আরেকটি ইলেকট্রন চাই আরেকটি ইলেকট্রন চাই আরেকটা ইলেকট্রন চাই বন্ড করার জন্য ক্ষুদা ইলেকট্রনের ক্ষুধা চাহিদা আছে এবার দেখো এখানে একটা সিএসি আছে আরও একটা সিএসি আছে আরও একটা সিএসি আছে তাহলে দেখো ও দিবে পুষ ও দিবে পুশ ও দিবে পুষ কি পুশ দিবে ইলেকট্রন পুশ ইলেকট্রন পুশ, ইলেকট্রন পুশ। তিনজন ইলেকট্রন পুশ দিবে তাহলে এখানে 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 অনেক বেশি পুশ এখানে তিনজনে দিচ্ছে তিনজনে পুশ দিচ্ছে তিনজনে পুষ ওরে বাবা রে তিনজনে পুশ দিচ্ছে ফলে ক্ষুধা মিটে গেছে ক্ষুধা মিটে গেছে খুদা মিটে গেছে তিনজনে আবার উজনে হয়ে গেছে এটা তিনজনে তিনজনে তাহলে তিনজনে পুষ দিচ্ছে খুদা তো এমনিই মিটে যাবে ইলেকট্রনের খুদা আছে ইলেকট্রন দরকার আমাকে একটা ইলেকট্রন দাও না তো তিনজন বন্ধু মিলে এই যে সিএশ্রী সিএস তিনজনে মিলে দিচ্ছে নাও 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 ইলেকট্রনগুলা দিচ্ছে ওকে তাহলে খুদা আছে ইলেকট্রন দিচ্ছে খুদা মিটে গেছে খুদা যদি মিটে যায় তাহলে সে কম সক্রিয় যার যত বেশি ক্ষুধা সে তত সক্রিয় যার যত ক্ষুধা সে তত সক্রিয় যার যত ক্ষুধা সে তত সক্রিয় লিখে রাখো যার যত ক্ষুধা সে তত বিক্রিয়া করতে চাইবে সে তত সক্রিয় তাহলে এখানে তিনজনে পুশ দিচ্ছে কারণ আমরা জানি সিএস হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ তার মানে ইলেকট্রন পুষ আবার ব্লার আজকে এত ব্লার হচ্ছে কেন আমি তো বুঝলাম না কষ্ট দুঃখ কত মজার পড়াটা পড়াইতে পারতেছি না আচ্ছা সমস্যা না একটু ধৈর্য ধরো হ্যাঁ একটু পরেই আশা করি নিশ্চয়ই সমস্যার পরে সমাধান আসবে শান্তি আসবে কষ্টের পরে একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো আজকে কেন এটা দেখতে হবে আসলে কখন যেন আনস্টেবল হয়ে যায় এটা তো সমস্যা ঠিক আছে একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে তিনজনে পুষ দিচ্ছে এতটুকু ক্লিয়ার ছিল তো তাহলে দেখো তিনজনে পুষ দিচ্ছে খুদা মিটে গেছে আচ্ছা এবার বল এখানে কয়জনে পুষ দিচ্ছে একজন দুইজন এই যে দুইজনে পুষ দিচ্ছে তাহলে দুইজনে পুষ দিচ্ছে দুইজনে পুষ একটু কম ক্ষিদা মিটছে এখানে কয়জনে পুষ দিচ্ছে একজনে পুষ দিচ্ছে একজনে পুষ আর একটু কম ক্ষুদা মিটছে এখানে কেউ পুষ দিচ্ছে না নো কেউ পুষ দিচ্ছে না কেউ ইলেকট্রন পুষ দিচ্ছে না কেউ পুষ দিচ্ছে না ক্ষুদা একদমই মিটে নাই প্রচন্ড ক্ষুধা প্রচন্ড ক্ষুধা ক্ষুধার রাজ্যে যেন পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলছানো রুটি মানচিত্র ছিবিয়ে খাবো ভাত দে হারাম জাদা না হয় মানচিত্র ছিবিয়ে খাবো প্রচণ্ড খোদা ওর ও তো এখনই বিক্রিয়া করতে চাবে যাকে পাবে তার সাথে বিক্রিয়া করে ফেলবে ক্লোরিন তুই আমাকে ইলেকট্রন দিবি বিক্রিয়া করবো দিবি না আচ্ছা ফ্লোরিন তুই দিবি বিক্রিয়া করে ফেলবো প্রচণ্ড ক্ষুদা তা বিক্রিয়া করবে বেশি তাহলে ওর প্রচণ্ড ক্ষুদা খুদা মেটানোর কেউ নাই খোদা মেটানোর কেউ নাই কেউ পুষ দিচ্ছে না একজনে পুষ দিচ্ছে দুজনে পুষ দিচ্ছে তিনজনে পুষ দিচ্ছে তাহলে ওর সবচেয়ে বেশি সক্রিয় আমি বলেছিলাম যার যত ক্ষুধা সে তত সক্রিয় আন্ডারলাইন করো যার যত ক্ষুধা সে তত সক্রিয় যার যত ক্ষুধা সে তত একটি তাহলে কার কত বেশি ক্ষুধা এ জিরো ডিগ্রির বেশি ক্ষুদা ও বেশি সক্রিয় এরপর ও এরপর ও এরপর ও তাহলে সক্রিয় ক্রম হচ্ছে জিরো ডিগ্রি তারপর ওয়ান ডিগ্রি তারপর টু ডিগ্রি তারপর থ্রি ডিগ্রি তোমার বইটা খুলো এমন দেখো কে আবার বারবার ব্লার এর কেন বারবার ব্লার হচ্ছে এই তো আর তো ক্লাস নেওয়ার ইচ্ছাই চলে যায় বারবার ব্লার হওয়ার তো কারণ নাই কি আর করা আজকে নেট এত আনস্টেবল ও নো ক্লিয়ার হয়েছে আচ্ছা দেখো তাহলে আবার বলছি এখানে কেউ পুশ দিচ্ছে না সো এখানে কোদামিটানোর কেউ নাই একজনে পুশ দিচ্ছে মোটামুটি কোদামিটেছে দুইজনে পুশ দিচ্ছে আরেকটু বেশি ক্ষুধা মিটেছে তিনজনে পুষ দিচ্ছে আরও বেশি ক্ষুধা মিটেছে তা মানে এখানে আমি বলেছি যার যত ক্ষুধা সে তত সক্রিয় তার মানে সক্রিয়তার দিক থেকে জিরো ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয় তারপর ওয়ান ডিগ্রি তারপর টু ডিগ্রি তারপর থ্রি ডিগ্রি এবার টিক এটাকে উলটিয়ে দাও ক্লিয়ার এবার টিক এটাকে উলটিয়ে দাও আবার বলছি আবার বলছি যার যত ক্ষুধা সে তত সক্রিয় যার যত ক্ষুধা সে তত সক্রিয় তো ক্ষুধা এখানে কার বেশি যেখানে সিএসি নাই সে তত বেশি ক্ষুধার্ত তার মানে ও সবচেয়ে বেশি ক্ষুধার্ত এরপর ও তারপর ও তারপরও তার মানে সক্রিয়তার ক্রম হচ্ছে জিরো ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয় সে সবচেয়ে বেশি বিক্রিয়া করবে তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি এবার স্থিতিশীলতা বলতো ঠিক তার উল্টো ব্যাপারটা জাস্ট উল্টু করে দাও ভাই উল্টু করে দাও এই যে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি জিরো ডিগ্রি এটা হবে স্থিতিশীলতা কেন 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 কারণ স্থিতিশীলতা মানে স্টেবেল তো যে যত কম সক্রিয় সে তত বেশি স্থিতিশীল হবে কম সক্রিয় মানে কি বিক্রিয়া করতে চাচ্ছে না আর আমার তো ক্ষুধা মিটে গেছে আমি আর কি বিক্রিয়া করব। আর কি খাবো ক্ষুধা মিটে গেছে তার যার ক্ষুধা মিটে গেছে যার ক্ষুধা কম সে তত বেশি স্থিতিশীল যার ক্ষুধা কম সে তত স্থিতিশীল কারণ তার তো ক্ষুধা নাই সে স্টেবেল আছে তাহলে তিন ডিগ্রি সবচেয়ে বেশি স্থিতিশীল তারপর দুই ডিগ্রি তারপর এক ডিগ্রি তারপর জিরো ডিগ্রি এবার বইটা খুলে দেখো এই ব্যাপারটা আছে তো তোমাদেরকে নাম্বার তো আরেকটা ব্যাখ্যা শিখিয়েছিলাম নাম্বারটো আরেকটা ব্যাখ্যা তোমাদেরকে দিয়েছিলাম সব তো মুছেই ফেললাম আবেগের ঠেলাই এত আবেগ অর্গানিক কেমিস্ট্রি পড়াতে গেলে এত আবেগ ওকে আরও একটা ব্যাখ্যা তোমাদেরকে দিয়েছিলাম অ্যাস্টেরিক হিন্ড্রেন্স দেখো তো এখানে কার স্টেরিক হিন্ড্রেন্স বেশি এই যে দেখো এখানে তিনজন আছে তিন দিক থেকে অ্যাস্টেরিক হিন্ড্রেন্স এখানে দুইজন আছে দুই দিক থেকে এখানে তো স্ট্রিক হিনডেন্স দেওয়ার কেউ নাই এখানে একজন আছে আর দুই দিকে খালি এখানে কেউ নাই তাহলে কোথায় অ্যাস্টেরিক হিন্ড্রেন্স বেশি বলো তো এখানে অ্যাস্টারিক হিন্ড্রেন্স আমি এস এইচ লিখছি অ্যাস্টেরিক হিন্ড্রেন্স বেশি আর এখানে স্টেরিক হিন্ডেন্স কি এখানে স্ট্রিক হিন্ড্রেন্স কম তো যেখানে হিন্ডেন্স বেশি হবে সেখানে অন্য একটা বিক্রয় করতে পারবে না সেটা তত কম বিক্রিয়া করবে তাহলে যার স্টেরিক হিন্ডেন্স যত বেশি ওখানে কেউ বিক্রিয় করতে পারবে না বিক্রিয়া করতে আসতে পারবে না যেখানে স্টেরিক হিন্ডেন্স নাই এখানে সবাই সু সু করে ঢুকে যাবে ক্লোরিন একটা আসলো একেবারে মাঠ খোলা খোলা মাঠে গোল দিয়ে দিল খোলা মাঠে গোল দিয়ে দিল তাহলে কি আমার স্টেরিক হিন্ডেন্স যদি কম হয় তাহলে বেশি বিক্রিয়া করবে বেশি সক্রিয় স্টেরিক হিন্ডেন্স যদি বেশি হয় কম সক্রিয় এটাও হচ্ছে আরেকটা ব্যাখ্যা এই সক্রিয়তার আরেকটা ব্যাখ্যা হচ্ছে স্টেরিক হিনডেন্স জিরো ডিগ্রি রেস্টেরিক হিন্ডেন্স কম আর তিন ডিগ্রি রেস্টারিক হিন্ডেন্স বেশি তো এটা আশা করি সবাই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছি এবার পরীক্ষায় কি লিখবো সেটা লিখে দিলেই আজকে ক্লাসটা শেষ করে দিব যেহেতু বারবার ব্লার হচ্ছে আজকে জাস্ট পরীক্ষায় কী লিখবো সেটা লিখে শেষ করে দিব আর কার্বো ক্যাটোন কার্বো একদম সহজ এটার মতোই তুমি বই দেখলেই বুঝতে পারবে এটার মতো হুবহু তারপরে আগামীকালকে হালকা করে আলোচনা করব। সো পরীক্ষায় কী লিখবা লিখে রাখো এক্সামে কী লিখবো এক্সামে কী লিখবো দেখো ওকে এক্সামে কী লিখবো এক্সামে লিখবো 0 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি সক্রিয় কারণ কয়টা দুইটা কারণ এক নাম্বার কারণ হচ্ছে জিরো ডিগ্রিতে কোনো ইলেকট্রন দাতা গ্রুপ বা মূলক নেই ফলে ইলেকট্রনের চাহিদা পূরণ হয় না তাই বেশি সক্রিয় নাম্বার টু দুই নাম্বার ব্যাখ্যা জিরো ডিগ্রিতে এস্টেরিক হিনড্রেন্স কম তাই সহজে বিক্রিয়া করে তাই বেশি সক্রিয় একটা ব্যাখ্যা লিখলেই হবে বাকিগুলো তোমরা লিখতে পারবে কেন জিরো ডিগ্রি বেশি সক্রিয় দুইটা কারণ একটা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ বা মূলক নেই জিরো ডিগ্রিতে কোনো সিএসটি নেই সেই জন্য ইলেকট্রনের চাহিদা পূরণ করা কেউ নেই কুদা মিটানোর কেউ নেই তাই বেশি সক্রিয় আর নাম্বার টু হচ্ছে জিরো ডিগ্রিতে স্টেরিক হিন্ডেন্স কম তাই সহজে বিক্রিয়া করতে পারে তাই বেশি সক্রিয় তো তোমাকে যদি প্রশ্ন করে তিন ডিগ্রি কেন কম সক্রিয় তাহলে বলবা তিন ডিগ্রিতে ইলেকট্রন দাতা গ্রুপ আছে ফলে ইলেকট্রনের চাহিদা পূরণ হয় তাই কম সক্রিয় স্টারিক বেশি সহজে বিক্রিয়া করতে পারে না তাই কম সক্রিয় তোমাকে যদি বলে জিরো ডিগ্রি কেন কম স্থিতিশীল কারণ তার চাহিদা পূরণ হচ্ছে না তাই সেই স্থিতিশীল উঠবে সে কম স্থিতিশীল স্টারিক হিন্স কম বিক্রিয়া করতে পারে এখন সেই স্থিতিশীল হবে কম স্থিতিশীল তাহলে যেভাবে প্রশ্ন করুক না কেন তুমি অ্যান্সার করতে পারে যদি ক্লিয়ার থাকে আমি দেখো এই কথাগুলো লেখা আছে বাট এই কথাগুলো আমরা বুঝতে পারি না ফিল করতে পারি না তাই আমরা ফিল করার জন্য ক্ষুদা ইলেকট্রনের চাহিদা পুষ এই কথাগুলোকে নিয়ে এসেছে তাহলে আমরা ইলেকট্রনের পুষ ক্ষুদা এই কথা কেন এনেছি ফিল করার তো ইনশাল্লাহ আমি আট দিন বাকি আছে ওই আট দিনও তোমাদেরকে এমন কিছু একটা শেখাবো যেটার মাধ্যমে তুমি ফিল করতে পারবো অর্গ্যানিক কেমিস্ট্রি এমন একটা ডিফারেন্ট ওয়েতে আমরা যাবো ঠিক আছে আচ্ছা ওকে সো একটু ম্যাকনিজম মনোযোগ দিয়ে পড়বে আগামী আর তিন চার দিন মেকানিজম পড়াবো ম্যাডাম দিয়ে কেউ ভালো করে বুঝে যাও অর্গানিক কেমিস্ট্রি তাছাড়া একদম সহজ হবে কেন আমাদের কাছে অর্গানিক কেমিস্ট্রি কঠিন মেকানিজমটাকে আমরা ফিল না করে বইয়ের মতো করে পড়তে চাই তাই আর তোমরা যারা অর্গানিক কেমিস্ট্রি পেড কোর্সে পড়তে চাও আমাদের এখানে ডেস্কশনে লিঙ্ক দেওয়া আছে দেখো ওই লিঙ্কে ক্লিক করলে তুমি পেড সম্পর্কে জানতে পারবে এবং তোমাদের তাদের জন্য একটা গিফট আছে পেড কোর্ট গিফটও তুমি পাবে লিংকে ক্লিক করলে সো তোমরা এখনো যারা লিংকে ক্লিক করানো নাই ডেস্কশনে একটা লিঙ্ক আছে লিঙ্কের ক্লিক করলেই গিফট পাবে ঠিক আছে সব লাগবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম